ওয়েলকাম টু মাই টুন অ্যান্ড মমস ব্লগ। আজকে তোমাদের আমি একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসবো, মানে আমাদের ফ্ল্যাটের ছাদে। খুব সুন্দর লাগে আমাদের ছাদ থেকে, পাঁচতলার উপরে ছাদটা, পরিবেশটা খুব ভালো লাগে উপর থেকে। কোনোদিনই যাওয়ার সুযোগ হয় না, তো আজকে আমি বিকালে আমার পড়ানো আজকে নেই, তো সেই সুযোগে একটুখানি উপরে যাওয়ার সুযোগ পাচ্ছি। হাওয়া দিচ্ছে, নিচে খুব গরম, তাই যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ছাদটা। তো চলো একটু কিছু শেয়ারও করবো, কিছু গল্পও করবো, আর তোমাদেরকে দেখাবো আমাদের ছাদের ছাদ থেকে পরিবেশটা কত সুন্দর লাগে। এই যে আমরা ছাদে চলে এসেছি, দেখো এটা হচ্ছে আমাদের ছাদ। আজকে একটু সেজেছি, একটু মানে একটু জাস্ট লিপস্টিক লাগিয়েছি। তো দেখো ছাদের পরিবেশটা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়া। এখান দিয়ে বেশ সুন্দর দেখা যায়, পুকুরটা বেশ মনটা ভালো হয়ে যায়। তো পরিবেশটা খুব সুন্দর, মানুষজন এখান দিয়ে হেঁটে যায়। এখানে আমিও আগে হাঁটতাম, বেশি দিন না, কুঁড়ে তো বেশি হাঁটতে ভালো লাগে না, বসে বসেই থাকতে বেশি পছন্দ করি, মানে রান্না করব, ঘরের কাজ করব বসে, রান্না করব, ঘরের কাজ করব, বাড়িতে হাঁটবো ঠিক আছে, বাইরে বেরোতে আমার একটু ল্যাথার্জি আর কি। বাইরে বেরোতে ল্যাথার্জি বলে হাঁটি না, কিন্তু তুনাই ওর বাবা বলে একটু হাঁটতে পারো। দেখো খুব সুন্দর না পরিবেশটা, এদিকটাতে হাওয়াটা ওদিকে বেশি, এদিকটাতে কম লাগছে, জানি না কেন। দেখো এই পুরোটাই দেখাচ্ছি, এই দিকের ছাদটা একটু বড় আর ওই দিকেরটা একটু ছোট, ছোট মানে একটু ছোট। তো এখানে একটা ঘর আছে আমাদের ছাদে, কেমন লাগছে বল? আজকে পরিবেশটা বেশ ভালো লাগছে, ছাদে এসেছি। চুলটা না আমার শ্যাম্পু করা হয়নি জানো, তেল হয়ে যায়, আমি কিন্তু তেল দিই না, কিন্তু তবুও তেল হয়ে যায়। তো আজকে আমার বেশ ভালো লাগছে নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। এখানটা একটু বসি বুঝলে, আমাদের বেশ এই জায়গাটাও একটু বসার জায়গা আছে। কিন্তু দেখো এই যে ট্যাঙ্কিগুলো আছে, জলের ট্যাঙ্ক, ওখানেও বসার জায়গা আছে আর এখানটাতেও বসা যায়। এখানটা একটু বসি, বসে গল্প করি। তো এতদিন আমার একটা চিন্তা ছিল যে মনিটাইজেশন হচ্ছে না, কি করব, আমার এদিকে টু স্টেপ ভেরিফিকেশানই অন হয়নি, আমি তো বুঝতেই পারিনি। তো তারপরে যা হোক মা করে হলো। এবার তোমাদের সহযোগিতাটা খুব দরকার, তোমরা যদি আমার সঙ্গে থাকো নিশ্চয়ই নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো চ্যানেলটা নিয়ে। আর দয়া করে সবাই সবাইকে একটু সাহায্য করো, আর কেউ অকারণে মানে অকারণে অযথা কারোর পেছনে লেগো না, আর কি বলবো, উস্কিও না, মানে সবার কমেন্ট বক্সে গিয়ে বাজে কথা বলা, উস্কানিমূলক প্ররোচনা দেওয়া এগুলো বন্ধ করো, কেননা একজন করলে কিন্তু আরেকজন চুপ থাকবে না। এমনও হয় আমাদের অনেক প্রিয়জনকে যখন আমরা হেনস্থা হতে দেখি অকারণে, অকারণে সে হয়তো কিছু বলেই নি, তাকে হেনস্থা হতে দেখছি, তখন মনে হয় কি রে না আর চুপ করে থাকা যায় না। যেমন পরিবারের কেউ যদি হেনস্থা হয় সেখানে কি কেউ চুপ করে থাকে? থাকে না, এক্ষেত্রেও তাই। তো এগুলো যাতে না আমাদের করতে হয় সেজন্য সবাইকেই কিন্তু একভাবে এগোতে হবে। হ্যাঁ, এক পক্ষ যদি সমানে পেছনে লেগে থাকে, হেনস্থা করে, তাহলে তো আরেক পক্ষ কতদিন চুপ থাকবে, তাই না? দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চুলটা উড়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছো। আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, বেশিক্ষণ আর আলো থাকবে না, তাই কিছু করা যাবে না, তাই এখন একটু কথা বলে নিচ্ছি, রাত করেই নামবো। তো এটাই আমার বলার ছিল, সবাই সবার সঙ্গে থাকো, আর আমাদের চ্যানেলটার একটু যাতে গ্রো হয় আমাদের সকলেরই, তাই সকলের চ্যানেল সকলে দেখো, ভালো থাকো। আজকের ভিডিও এইটুকুই, কারণ ছোটো ছোটোই ভিডিও দেবো, ছোটো ভিডিওই সবাই দেখতে চায়, বড় ভিডিও কেউ দেখতে চায় না। জানি মনিটাইজেশনের পরে নাকি একটু বড় ভিডিও দিতে হয় আমাকে সবাই বলছে, কিন্তু আজকের ভিডিওটা আমি একটু ছোটোই করছি, পরে আরও নানান কন্টেন্ট মাথায় আছে নিশ্চয়ই দেব, কিন্তু সবাই যখন দেখবে তখনই এগুলো ইন্টারেস্ট বাড়ে করতে, না হলে তো ভিডিও করার ইন্টারেস্ট থাকে না। তো এটুকুই, দেখি কতগুলো যদি শর্টস করে নিতে পারি করে নিই, বুঝেছ, কারণ সময় টময় বিশেষ পাওয়া যায় না। তো আজকে আসি, টাটা।